তো হাই ফ্রেন্ডস, আমি দিব্য এবং ওয়েলকাম আমার নতুন চ্যানেলে। আমার চ্যানেলের নাম ছিল আনবক্সিং অ্যান্ড গেমিং, এবং আমি আমার চ্যানেলের নাম রিসেন্টলি চেঞ্জ করেছি। সো আমি চেঞ্জ করে নাম দিচ্ছি, আমার চ্যানেলে হচ্ছে ওয়ার্ল্ড গেমিং। সো আশা করি তোমাদের নামটা ভালো লাগবে। সো আজকে অনেকদিন বাদে, এখন আমার এক্সাম চলছে, যেহেতু আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না। সো অনেকদিন বাদে এক্সামের মধ্যে, এখন এক্সাম বাকি আছে আমার, তো এক্সামের মধ্যে তো একটা নতুন ভিডিও চলে এলাম। সো আজকে আমি আনবক্সিং করবো একটা ব্লুটুথ স্পিকার। সো তোমাদেরকে দেখিয়ে দিই এর প্রাইসটা কত নিয়েছে। সো এটা আমি আজকেই পেয়েছি, আমার এক্সাম চলছিল, আমি ওই জন্য এটাকে নিতে পারিনি। এটা আমার ফ্যামিলির লোক এটা আমার হ্যান্ড ওভার করে নিয়েছে। সো তোমার 100 টাকা দাম, তোমরা দেখতে পাচ্ছো। তো এখন এটা দেরি না করে আমি এটা ওপেন করে নেবো, তখন পরীক্ষা ধরুন আমি তখন এটা ওপেন, মানে আমি পাইনি তো ওপেন করবো কি করে। আমার ফ্যামিলি লোক নিয়েছিল, আমি এসে জানতে পারলাম যে এটা আজকে দিয়ে গেছে, যদি এটা কালকে আসা কথা ছিল। সো যদি এসে গেছে দেরি না করে লাভ দিই। সো আমি তোমাদের এটা আনবক্সিং করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ব্লুটুথ স্পিকারটা কেমন এবং এর গানের কোয়ালিটি কেমন, তোমাদের সবকিছু আমি ভিডিওতে রিভিউ করে দেবো। সো ওপেন করে নিই। সো দেখ, আমাকে এখান থেকে এটাকে ওপেন করতে হবে। এটা মিডিয়াম নর্মাল সাইজের স্পিকার আছে, মিডিয়াম। এখানে একটা ম্যাট ফিনিশের রং পেয়েছি, ম্যাট কালারের রং, তোমরা দেখতে পাচ্ছ না, লেখা আছে মিনি স্পিকার বলে। তো চলো এটাকে আনবক্সিং করা যাক এবং কি পেয়েছি, এবং তোমাদেরকে তাও দেখাবো যে এটা কি করে আমি, মানে এটা কি করে চলবে, মানে এটার কোয়ালিটি কেমন, কি করে এটা অন অফ হবে সব দেখিয়ে দেবো তোমাদেরকে। সেটা একটা ব্লুটুথ স্পিকার, তোমরা দেখতে পাচ্ছ রংটা। তোমরা যদি একটু ভালো করে দেখো, তোমরা দেখে দেখতে পাবে এখানে তোমাদের লেখা আছে মুড বলে লেখা, MOD মুড। তোমাদের এটা হচ্ছে মানে সাউন্ড কমানোর, আর প্লাস হচ্ছে তোমাদের এটা হচ্ছে এইদিকে আনার, মানে বাঁদিকে কোনো কিছু গান মানে রিভাইন্ড করার। তোমাদের এটা হচ্ছে ডান দিকে নিয়ে যাওয়ার, আর হচ্ছে কল রিসিভ করার। আর তোমাদের তারপরে যেটা আসছে এইটা, তোমাদের এটা হচ্ছে প্লাস চিহ্ন, তোমরা দেখতে পাচ্ছ এখানে প্লাস চিহ্নটা আছে, প্লাস চিহ্ন প্লাস তোমাদের হচ্ছে এটা, মানে এখানে এটা ডান দিকে নিয়ে যায়, মানে কোনো গান ডান দিকে না তুমি লাগাতে পারবে, চার্জ দিতে পারবে। যেমন বললাম এখানে তোমরা তোমাদের চিপ, যাকে বলে তোমরা মেমোরি কার্ড লাগাতে পারবে। এটা হচ্ছে তোমাদের অন অফ সুইচ, এটা এটা এদিক করলে অন হয়, এদিক করলে অফ হয়। আর তোমাদের এখানে তোমরা হচ্ছে সরি এইটা চার্জ, তোমাদের এটা হচ্ছে USB, কোনো মানে USB বা তোমরা কোনো কার্ড রিডার তোমরা ব্যবহার করতে পারো, তোমাদের অসুবিধা হবে না। আর যেটা শেষে তোমাদের আসছে তোমাদের সেটা হচ্ছে এইটা, যে এখানে তোমরা তোমাদের মানে মাইক্রো USB তোমরা দিয়ে তোমরা চার্জ করতে পারবে। সো আমাকে একটা আপাতত দিয়েছে বক্সের সঙ্গে একটা মাইক্রো USB। সো এটার কোয়ালিটিটা অতটা ভালো না, কিন্তু মোটামুটি চলে যায় ভালো, যদিও আমার কাছে চার্জার আছে আমার। তোমরা দেখতে পাচ্ছ এটা এটা USB টু মাইক্রো USB, দেখতে পাচ্ছ এটা USB টু মাইক্রো USB। সো এবার আমি এগুলোকে দূরে সরিয়ে রেখে দেবো, যদি এখন এগুলো প্রয়োজন নেই। এবারে তোমাদেরকে যেমন বলেছিলাম এটাকে কি করে অন করতে হয়, তোমরা জানো এই যে তোমাদের এইখানটা, এই যে এই যে এই সুইচটা দেখতে পাচ্ছ, এই সুইচটাকে এইদিকে আনলে এটা অন হয়ে যায়, এই যে এটা সুইচ থেকে। এই সুইচটাকে এইদিকে আনলে এখানে লাইটটা জ্বললো। সো আশা করছি তোমরা আওয়াজটাও পাচ্ছো, বললো ওটা বললো যে ব্লুটুথ মুড। দেখতে পাচ্ছি এখানে তোমাদের লাইটটা তোমাদের এখানে ব্লিঙ্ক হচ্ছে, আর এদের উপরে গোটাটা সুন্দর লাইট। তোমাদের মোট 5-6টা রং পাবে, হচ্ছে ইয়েলো, রেড, ব্লু, হচ্ছে ডার্ক ব্লু, ডিপ ব্লু, এই গ্রিন, হ্যাঁ রেড, এইসবগুলো। তলায় তোমাদের একটা ভালো ম্যাট এর কভার দেওয়া আছে, তোমরা এটা সুতরাং যেখানে রাখো তোমাদের এটা ভাঙবে না, তোমাদের কোথাও সরে যাবে না, সুন্দর জিনিস। তো এখানে তোমার সমস্ত মুড গুলো বুঝিয়ে দিয়েছে, তোমাদের হচ্ছে USB বা কার্ড রিডার, প্লাস তোমাদের এটা হচ্ছে চিপ রাখা, এটা অন অফ করা, এটা তোমাদের চার্জ দেওয়া, ঠিক আছে। আর তোমরা যদি তোমাদের কোনো কিছু এটা মানে আটকে যায়, তোমরা এখানে একটা মানে তোমাদের যে মোবাইল যে সিম ইজেক্টার দেয়, তোমরা সেটা এখানে ইনপুট করে তোমরা এটাকে এ করতে পারো, রিবুট করতে পারো বা রিসেট করতে পারো, অসুবিধা নেই। সো ওখানে সুন্দর রং পেয়েছি। সো আমি এখন তোমাদের এটা এখন ব্যবহার করে দেখাবো যে জিনিসটা কেমন। সো তোমরা দেখতে পাচ্ছ লাইটটা ব্লিঙ্কিং হচ্ছে, এবার একটু বাদে আমি এটাকে চার্জ দিয়ে দেবো। সো তোমাদের এটা আমি দেখিয়ে দিচ্ছি, মোবাইলে এখানে ব্লুটুথ আছে, ব্লুটুথ আমি এখানে অন করে নিলাম, কিছুক্ষণ প্রেস করে রাখবো। তোমরা দেখতে পাবে এখানে অনেকগুলো নাম আছে, সো এখানে কোন নামটা এখন আসে। সো আমি এটাকে এখানে এখন সার্চে ক্লিক করে দেবো, কোনটা সার্চ করে। সো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা এসছে BT স্পিকার, আমার একটা MS বলে আমার একটা কানের হেডফোন আছে ব্লুটুথ, সেটা পাশেই রাখা আছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ এইটা, এই যে যেটা পাশে রাখা আছে, এই যে আমার এই যে হেডফোনটা JBL এর, সো ওটা ওটা ব্লুটুথ হেডফোন। সো এইটা আমার কাছে, এই যে তোমরা দেখলে এখানে BT-টা তোমাদের এখানে এ করলো, তোমাদের এখানে BT স্পিকার বলে। সো আমি এখন পেয়ারিং করে নেবো, মানে এটাকে আমি এখন অন করে নেবো, তোমরা দেখছো এটা এখন পেয়ারিং হচ্ছে। সো তোমরা একটা আজ পেলে যেখানে লেখা আছে যে লেখা আছে কানেক্টেড ফর মিডিয়া প্লেব্যাক। সো আমি এখানে কিছু একটা অন করে দেখি,
তোমার দিকে দেখতে পাচ্ছ এখানে ব্লুটুথ চিহ্নটাও শো করছে, যে ব্লুটুথ চিহ্নটা দেখতে পাচ্ছ চার্জের পাশে শো করছে। আমি এখানে একটা গান চেয়ে দেখবো, দেখে দেবো যে এটার কোয়ালিটি কেমন, গানের কোয়ালিটি কেমন। সো আমি এখানে একটা ইউটিউবে, সরি, আমি একটা ইউটিউবে গান চালাই। আশা করি তোমাদের নতুন নামটাও ভালো লাগবে আমার নতুন এ, কারণ অনেকেই বলেছে নামটা চেঞ্জ করতে, নামটা আনবক্সিং গেমিং দুটো হয়ে যাচ্ছে। সো আমি একটা নামের মধ্যেই আমি দুটো জিনিস তোমাদেরকে দেখাবো, একটা গেমিং, আমাদের পরীক্ষাটা তোমরা এক্সামটা শেষ হয়ে যাও, তারপরে আমি তোমাদের আরো নতুন গেমের রিভিউ করবো, আরো আনবক্সিং এর রিভিউ। সো যেমন বলেছিলাম তোমাদের একটা গান শুনে দেখাবো, আমি তোমাদের এখানে একটা গান শুনে দেখাচ্ছি, যেতে পারো। সো আমি এখানে যে ইলেকট্রিক এটাই আমি এখানে অন করছি, তো সাউন্ডটা বাড়াচ্ছি। আসলে আসতে পারছ, তোমরা এটাকে যদি হোল্ড করে রাখো তাহলে তোমাদের এখানে হচ্ছে, তোমরা যদি এটাকে হোল্ড করে রাখো দেখছো এখানে প্লাস বাটন, তাহলে তোমাদের এটা বাড়বে। সো আমি এটাকে হোল্ড করে রাখি। সো এই আওয়াজটা করার মানে হচ্ছে এটা ফুল ভলিউমে আছে, ঠিক আছে। সো দাম হিসাবে তোমাদের এটা বেশি কস্টলিও না, তোমাদের জিনিসটা খুব সুন্দর। সো তোমরা যখনই যেটাকে তোমরা কেনো অবশ্যই কিনলে খুব ভালো জিনিস, এবং কিনে তোমরা এটাকে আগে চার্জ দেবে, তারপরে তোমরা ব্যবহার করবে। সো আসো তো আমি একটা অন্য গান তোমাদের চালিয়ে দেখাচ্ছি এক্সাম্পলের জন্য, এক্সাম্পলের জন্য। যেমন এই গানটা অ্যালান ওয়াকারের গান, আসলে তোমরা আওয়াজটা পাচ্ছ, ভাববে কোনোটা এটা আওয়াজটা হচ্ছে, আওয়াজটা ফাটছেও না, খুব সুন্দর আওয়াজটা হচ্ছে, পরিষ্কার ক্লিন আওয়াজ, ক্লিন সাউন্ড আসছে। সো আই হোপ তোমাদের ভিডিওটা, আমি এটা এখন অফ করে দিচ্ছি। সো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং তোমরা আমার চ্যানেলে লাইক, প্রথম যদি এসে দেখো তোমরা আমার চ্যানেলটা লাইক করো, শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এবং আজকের মতো এইটুকুই গাইজ, তাহলে লাইক দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সো বাই গাইজ।